নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমিয়ান রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 8:30। তো এখন বন্ধুরা, আমি সকাল সকাল নিচে একটু ঘুরে এলাম পার্ক থেকে। ঘুরে আসার সময় আমি ওখানে কিছু পুরানো জামা কাপড় ছিল, সেগুলো আমি ফেলে দিয়েলাম। তো দুবাই এটাই নিয়ম যে পুরনো জামা কাপড় থাকলে গরিব দুঃখীদের জন্য ওখানে ফেলে দেওয়া হয় বক্সের মধ্যে। আর আমি মাঝে মাঝে অনেক বলতে অনেক দিন ছাড়া ছাড়াই আমি ওখানে জামা কাপড় পুরনো হয়ে গেলে তখন ওই টুল বক্সের মধ্যে ফেলে দিয়ে আসি। চাঁদের ডব্বায় ফেললে সেখানে নোংরা টোংরার মধ্যে ওই জামাগুলো কেউ নিতে পারবে না বা পরতে না, যাতে গরিব দুঃখীরা পরতে পারে সেই হিসেবে ওই জামাগুলো একটু ওর মধ্যে দিয়ে এলাম। কখনো কখনো যদি পারি তখন দুটো তিনটে বাচ্চাদের মানে নতুন জামা কিনে ওর মধ্যে ফেলি, কেননা যাতে বাচ্চা ছেলেমেয়েরা যাতে পড়তে পারে। আর এখন বিকালবেলা দাদা চলে এসেছে আজকে তাড়াতাড়ি। দাদা বলছে যে একটু পেঁয়াজি খাবো, সেই হিসেবে আমি এখন একটু পেঁয়াজি বানাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন হোয়াইট পেঁয়াজ, তো এখন আমি বেসন দিয়ে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। আমি বললাম যে এরকম জুড়ো জুড়োভাবে ভিজে নিলেও হবে না, জল দিলেও। তো দাদা রেশমি বলছে, রেশমিও পরে বাড়ি চলে এসেছে, তো রেশমি বলছে না মামি জল দিয়ে মেখে করো, তারপর মেখে বরাবর। আমি বললাম যে ছোটো ছোটো ভাজলে খুব সুন্দর খেতে লাগবে, তো ওরা কেউ পছন্দ করলো না বলে আমি আবার জল মিশিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি ওটা ভেজেও নিলাম, পকোড়া আমার রেডি। আর ছিল ছোলা, কাঁচা ছোলা ছিল আজকের সন্ধেবেলা, এটাই আমরা খাওয়া দাওয়া করবো। আর একটু বাইরে বেরোলাম ঘুরুঘুরু করতে, ঘুরুঘুরু নয়, রেশমির হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু শপিং করতে যাব। শপিং বলতে কাঁচা সবজি টবজি এগুলো কিনতে যাব, শপিং বলতে তো জামা কাপড়, তো জামা কাপড় কিনতে যাচ্ছি না। তো একটা শপিং মলে গেলাম, সেখানে ঠিক সবজি টবজিগুলো পছন্দ হলো না বলে আবার একটা শপিং মলে যাচ্ছি। শপিং মল কেন বলছি, শপিং মলে এ টু জেড সব রকম জিনিস পাওয়া যায়। আর এইখানে দেখুন দুবাইয়ের ক্যাজরা ফেলার ডাব্বাগুলো দেখেছেন, এই ডাব্বাগুলোর মধ্যে এখানেই লোক একটা নির্দিষ্ট জায়গায় ক্যাজরা ফেলে। আর এইগুলো বন্ধুরা দাদা কী কিনছে দেখুন, স্কুইড কিনছে, স্কুইড কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে নিচ্ছে চিংড়ি মাছ, তো আজকে স্কুইড চিংড়ি মাছ পমফ্লেট মাছ এগুলোই নিচ্ছে দাদা। তো বলছে মাছটা নেই, মাছ তো ইন্ডিয়া থেকে যে মাছগুলো এনেছিলাম সে মাছগুলো তো শেষ হয়ে গেছে। আর রেশমি বলো, আমি বলো, দাদা বলো, মাছ খেতে খুব ভালোবাসি যেহেতু সমুদ্রের মাছ। আর আজকে বিকাল থেকে পকোড়া টকোড়া খেয়ে আর কিচ্ছু রান্না করিনি, রাত্রিরে কী খাবো সেটা নিয়ে চিন্তা হচ্ছে। আর এখানে এগুলো সব ফ্রোজেন জিনিস, আর এখানে দামগুলো রেটগুলো এরকম ট্যাগ মেরে ঝুলিয়ে রেখেছে, ট্যাগ দেওয়া আছে। আর এখানে বারকোড দেওয়া আছে প্রতিটা প্যাকেটের মধ্যে। আর এগুলো ফ্রোজেন দেখতেই পাচ্ছেন, দুধারে খালি ফ্রোজেন জিনিস। আর রেশমি আপনাদেরকে বাই বাই বলছে, ওখান থেকে একটা ফ্রোজেন চিকেন মানে চিকেন নার্গেস্ট নিয়ে নিলাম, নিয়ে ওটা ঘরে আজকে ফ্রাই করে খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে চিকেনের ফ্রাই খাবো, আর এখানে একটু জুস নিলাম, তো জুস না নিলে একদম মানে ভালো লাগে না, তো এখান থেকে আমি এবার জুস কিনে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কত কিছু সবজি কিনে নিয়েছি, এখানে ফুলকপি কিনেছি, দুধ নিয়েছি। আর এইখানে এগুলো এখন মানে ট্যাগ মেরে নিয়ে এসেছি, এগুলো এবার এবার দামগুলো এখানে সার্চিং করে এখানে এবার ব্যালেন্সটা কাটবে। তো এখানে এবার এগুলো দেওয়া হচ্ছে। এবার এখানে রেশমি তো প্রচণ্ড পরিমাণে হাসছে আর প্রচণ্ড খুশি, কেননা ওর ফেভারিট চিকেন নার্গেস্ট নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ এনেছিলাম, তো এখন না এখানে দুবাইয়ে প্যাকেটটা দেওয়া খুব বন্ধ করে দিয়েছে, আর প্যাকেটটা কিনতেও হচ্ছে। আর চলুন বাড়িতে চলে এলাম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব কিছুর একটা কোম্পানির নাম আছে, এই চিকেনটা অ্যাকচুয়ালি সাদিয়া কোম্পানির চিকেন। এটা এই চিকেন চিকেনটা এখন আমরা দেখতেই পাচ্ছেন, এই চিকেনটা এবার আমি ফ্রাই করে নেব, ফ্রাই করে এটা আমরা আজকে রাত্রিরে খাবো। আর এটা খেতে খুব টেস্টি, আমি যেমন তারা KFC হয় ঠিক ওরকম ধরনের দেখতে, আর খুব টেস্টি খেতে। আর আজকে রাত্রিরে এইটাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বার, বেশি ছিল না, মোটামুটি 10-11 পিস ছিল, তিনজনে শেয়ার করে খাবো, আমি রেশমি আর দাদা তিনজনে মিলে শেয়ার করে খাবো। আর দেখতেই পাচ্ছেন আমার চিকেনের এগুলো ভাজা হয়ে গেছে। এবার দাদা চিন্তা করছিল যে ফ্রিজের মধ্যে ভাত আছে, অল্প কটা ভাত আছে, আমি বললাম যে
ভাত আর আজকে খেতে হবে না বলছে, না আমি ভাত কিনে একটু ফ্রাই করবো। সেই হিসেবে একটা কড়াইয়ে, ছোটো কড়াইয়ে আমার ওই কুচকি কড়াটার মধ্যে একটা ডিম নিয়ে দেখতে পাচ্ছে নাড়াচাড়া করছে, একটা ডিম ফ্রাই করছে। আপনারা ভাবছেন যে চিকেন খাবে আবার ডিম খাবে, না এইটার মধ্যে রাইসটা দিয়ে তারপরে এখানে ফ্রাই করবে। তো এইখানে দেখতেই পাচ্ছেন এখানে রাইসটা আর ডিমটা একবারে মিক্স করে নিচ্ছে, আর এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। তো অলিভ অয়েল দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছে, যেন মনে হচ্ছে একবারে ফ্রায়েড রাইসের মতো। তো আর এইখানে দেখুন বন্ধুরা স্যালাড কেটেছে, প্রচণ্ড পরিমাণে স্যালাড কেটেছে, শসা আর এখানে দেখুন ফান্টা আর এখানে রাইসটা আর এখানে চিকেন। আর এই যে এই পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়তো ভাবছেন যে কী সব খাচ্ছে বৌদি, তো এগুলো অ্যাকচুয়ালি লেটুস পাতা, এগুলো খেলে শরীর ভালো থাকবে আর এগুলো তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো বাই বাই। আবার নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে আসছি।